সেখানেই সুরক্ষিত। এই মণিকে কেউ এখন স্পর্শ করতে পারবে না। তার মানে এখন থেকে এই মণি আমাদের রাজ্যে থাকবে? না, এটা নাগেদের সম্পত্তি। তাই রোহিণী যতদিন এখানে থাকবে এই মণি ততদিনও এখানে থাকবে। তারপর এই মণি আমি ওকে ফেরত দিয়ে দেব। কিন্তু রোহিণীর এখানে যাতায়াত লেগেই থাকবে, তাই না অগ্নি? এই মণি তো আমাদের। না না না, বাবাকে যেভাবেই হোক বোঝাতে হবে যাতে এই মণি নাগেদেরকে ফিরিয়ে না দেন। এত বাড়াবাড়ি আমার আমার ভালো লাগছে না। রোহিণী, তুমি প্রাণভোমরা এখানেই রাখতে পারো, আমি কথা দিচ্ছি। তোমার মা আর কামিনীর প্রাণ আলাদা করার বিশেষ প্রক্রিয়া আমি সর্বতোভাবে চেষ্টা করব জানার। ধন্যবাদ মহারাজ, নিশ্চয়ই। অগ্নি, তোমরা আমার হাত ধরো। রোহিণী, তুমিও এসো। কি হলো রোহিণী, তুমিও এসো। এখন আরো সুরক্ষিত হলো। এই কক্ষের দরজা আমরা চারজন ছাড়া আর কেউ খুলতে পারবে না। আশ্চর্য, ওই নাগিনী রোহিণীকে এত গুরুত্ব দেওয়ার কি আছে আমি কিছুতেই বুঝতে পারছি না। অসহ্য। মহারাজ, কথা বলবো যদি কিছু মনে না করেন, আমার মনে হয় দিদি বোধহয় খুব বিরক্ত আমার উপর। আমার এখানে থাকাটা মন থেকে মেনে নিতে পারছে না। আমার মেয়ে একটু রাগী অভিমান, কিন্তু ওর মনটা খুব ভালো। তুমি কিচ্ছু ভেবো না, দেখো সময় এলে ও ঠিক শান্ত হয়ে যাবে, আর তখন তোমাকেও আপন করে নেবে। সবাই নিশ্চয়ই প্রাসাদের ভেতরেই আছে। না না, আমি প্রাসাদের ভেতরে ঢুকলেই যে মহানাগমণি হাতে পেয়ে যাব না তো নাও হতে পারে। মহানাগমণি নিশ্চয়ই খুব সুরক্ষিতভাবে খুব যত্ন করে রাখা আছে। এ তো মোহিনীর সংকেত, তার মানে ও এদিকে আসছে। মোহিনীর সঙ্গে আমারও অনেক বোঝাপড়া বাকি আছে। মোহিনী কি করতে চায় সেটা দেখা দরকার। বাবা মা দিদির সঙ্গে দেখা করতে হবে। ওদিকে রাজমাতা যে মুক্ত হয়ে ঘুরছে সেটা তো ওদের এক্ষুনি জানানো প্রয়োজন। আবার একটা নাগিনী? না না না, এসব কি হচ্ছে কি? এবার থেকে কি এই প্রাসাদে এই নাগিনীরাই থাকবে নাকি? এই তুই কে? না হলে তোকে আমি মেরে ফেলবো। আমি তোমাদের শত্রু নই। বিশ্বাস করি না আমি তোকে, মিথ্যে বলছিস। না দিলে আমার কি কর
করছো কি তুমি দিদি? একি তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ আমি ওকে চিনি। ও আমার বোন। কি হচ্ছে দিদি? একি রাজকুমার তুমি এইভাবে? তুমি এখানে তার মানে কামিনীও নিশ্চয়ই আশেপাশে আছে? কোথায় কামিনী? রাজদা কি করছেন কি আপনি? ব্যাপার মোহিনী খুশ প্রাসাদের ভেতরে প্রবেশ করলো কেন? তার মানে আমার অবর্তমানে আমার চোখের আড়ালে অনেক কিছু ঘটছে, অনেক কিছু। আপনি কি করছেনটা কি? কামিনী এবং তার অশুভ শক্তি যাতে প্রাসাদে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থাই করলাম আমি। একেই শাস্তি দেওয়া বাকি ছিল। রাজকন্যা তুমি সরে যাও, একে আমি আর দিদি মিলে। না, আমার বোনকে কেউ তোমরা আঘাত করবে না, কেউ না। তুমি কি বলছো রাজকন্যা? তোমার বোন মানে? ঠিকই বলছি যোদ্ধা, আজ আমার বোন এখানে ফিরে না এলে আমি তো আমার বাবা মাকে ফিরে পেতাম না। আমি কি বলছি? এটা আমার সত্যি জানা ছিল না। আশ্চর্য, এত কিছু ঘটে গেছে আর যা ভুল যা অন্যায় করেছি আমি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে মোহিনী, নিজে ভুল করে সেটাকে শোধরানোর জন্য অনেক সাহস লাগে। আমার ভালো লাগছে যে তোমার সেই সৎ সাহসটা আছে। কুমার, তার মানে আজকের পর থেকে এই নাগিনীও আমাদের এই প্রাসাদেই থাকবে, তাই তো? বাহ, অতি উত্তম। এবারে এই নাগিনী তার গোটা বংশ শুদ্ধ সবাইকে এনে এই প্রাসাদে থাকবে, আর আমরা সবাই দিদি আমার কথা আমরা প্রত্যেকে প্রাসাদের বাইরে চলে যাব। দিদি আমার কথাটা শোন। দিদি দিদি আমি এখানে থাকতে আসিনি, আমি শুধুমাত্র তোমাদের সাবধান করতে এসেছি। রাজমাতা মুক্ত অবস্থায় ঘুরছে, আর সে কিন্তু চুপ করে বসে থাকার নয়। কিছু না কিছু চক্রান্ত তো সে নিশ্চয়ই করছে। কামিনী যে এত সহজে চুপ করে যাবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তার মানে খুব শক্তিশালী জাল দিয়ে প্রাসাদ ঘেরা আছে।
ব্যাপার। আমার রুটি দিয়ে আমি নিজে প্রবেশ করতে পারছি না। কেন বাধা পাচ্ছি? ভিতরে কি হচ্ছে আমি তো তো জানতেই পারছি না। আমায় বাবা স্মরণ করছে। তোমরা কথা বলো, আমি আসছি। যোদ্ধা, কি যদি কিছু মনে না করেন আমরা মনি উদ্যানে যেতে পারি? আমার সবকিছুই তোমার, অনুমতি চাইতে হবে না। আমি নাগরানী কামিনী, চুপ করে বসে থাকা আমাকে সাজে না। কিছু তো একটা আমায় করতেই হবে। তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে মোহিনী। সমস্ত প্রশ্নের উত্তর আমি চাই। কি ব্যাপার বলো তো দিদি? কুমার, বাবা তো আমাকেও এখানে। হ্যাঁ, আমি তোমাদের ডেকেছি, একটা দরকারি। আমার মেয়ে প্রাসাদে ফেরার পরেও তার মুখ ফার, মন বিষণ্ন। তার মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, কি বলো কুমার? দিদি, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি যা আদেশ করবে আমি তাই করব। কুমার, এখন আমার আদেশ শোনার মতো সময় তোমার কাছে আদৌ কি আছে? তুমি তো এখন শুধুমাত্র একজনেরই আদেশ শুনতে চাও। ঠিক আছে, তোমার মান ভাঙাতে আমাকেই কিছু করতে হবে। চমৎকার, কি সুন্দর ফুল! আমি জানতাম ফুল দেখলে তোমার মুখে হাসি ঠিক ফুটবে। আমার এখন শান্তি। আমি আরো একটা বিশেষ কারণে তোমাদের এখানে ডেকে পাঠিয়েছি। কাল নাগিনীর কোনো চিহ্ন আমি এখানে রাখবো না। প্রাসাদে যাদের ছবি থাকার প্রয়োজন ছিল এখন থেকে শুধুমাত্র তাদের ছবিই থাকবে। ওমা, মোহিনী তুই এসেছিস? আচ্ছা বোন, আজকে দিদি ভাইকে একটু বেশি ভালো লাগছে না?
শোন না, বাবা মা মনে হয় ঘুমোচ্ছে, তাই বোনকে বাবা মার সাথে পরে দেখা করাবো। এখন আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলে তোরা খুব খুশি হবি আর খুব মজা হবে। কোথায় যাবি? সে তো গেলেই দেখতে পাবি, দাঁড়া। বাহ, কি সুন্দর জায়গা! সত্যি দিদি, এই ফুল, এই জলাশয়, এই এত আলো আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন আমার আর কোনো যন্ত্রণাই নেই। মনে হচ্ছে কত আঘাত লেগেছে, খুব কষ্ট হচ্ছে না? কি রে বোকামি, কি কাঁদছিস কেন? আমি তো জানতামই না বাবা মার ভালোবাসা কেমন হয়, দিদি কি হয় জানতাম না, বন্ধু কাকে বলে জানতাম না। আসলে আসলে তো আমি খুবই একা ছিলাম। থাক, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। এখন কি কাঁদার সময় নাকি? রাজমাতা আমার দিনের পর দিন অন্ধকারেই বড় করে এসেছে, তাই আজ এই এত আলো দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই বোকামি, কাঁদছিস কেন? কাঁদবে না, একদম কাঁদবে না। তোর একলা জীবনে আমরা সবাই এসে ভরিয়ে দিয়েছি তো বল। জানিস তো আকাশে যতই মেঘ করুক না কেন, দেখবি আমাদের ভালোবাসার জোরে সব মেঘ কেটে যাবে, সব বাধা কেটে যাবে। তুই আর দুঃখ করিস না। এই এই যে কি হচ্ছে, কি এগুলো শুনি, কি হচ্ছে? আচ্ছা আমি এখানে সব থেকে বড়, আমি যেটা বলবো সেটা সবাই শুনবে, আর কেউ কাঁদবে না, কেউ একদম কাঁদবে না। আর যে কাঁদবে আমি কিন্তু তোর কান ধরে মুলে দেবো। আমি কাঁদিনি দিদি ভাই, ও কেঁদেছে। তাহলে দিয়ে মুলে কানটা। জানিস তো একটা কথা আমি তোর কিছুতেই মেনে নিতে পারছি না, তুই এখানে থাকতে চাইছিস না কেন বোন? না রোহিণী দিদি, আমার এখানে থাকার তো খুব ইচ্ছে করছে। তাহলে কিন্তু আমি এখানে থাকলে যে রাজমাতার উপর নজর রাখতে পারবো না। সে না হয় বুঝলাম, কিন্তু কামিনী যদি তোর কোনো ক্ষতি করে দেয়? রাজমাতাকে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি তাকে ঠিক সামলে নেব। তুমি এটা নিয়ে আর অযথা চিন্তা করো না। আচ্ছা এত সুন্দর একটা জায়গায় তোরা দুজনে কি খালি মুখ ভার করেই থাকবি? না না না, আর কেউ মুখ ভার করে থাকবে না, দেখো না এবার কি হয়। Thank you.
এবার যে আমায় ফিরতে হবে দিদি, রাজমাতা কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। সে কি এই বিশাল রাজ্যে তুই কোথায় খুঁজে পাবি কামিনীকে? জানি না মতি দিদি, সেই যে জলাশয়ের কাছ থেকে উধাও হলো, তারপর থেকে তো আর কোনো খোঁজই পাইনি রাজমাতার। আমার যে দেরি হয়ে যাচ্ছে, এবার তোমরা আমায় অনুমতি দাও। বেশ, কিন্তু তুই সাবধানে থাকিস।